মারাদুল কলব, অন্তরের রোগে রোগাগ্রস্ত হয় এটা মুনাফিকের আলামত। অন্তরের রোগ কেমন? বারবার মনের ভিতরে প্রশ্ন জাগে যে আল্লাহকে কে বানাইলেন, স্রষ্টাকে কে বানাইলেন, এই প্রশ্ন বারবার মনের ভিতরে জাগ্রত হয়। এরকম মুনাফিকি আমাদের ভিতরে আসে না নেই? সবাই কিন্তু আসে বলেন না, আসে? এরকম মুনাফিকি আমাদের ভিতরে আসে। যখনই প্রশ্ন জাগবে ইমানকে জাগ্রত করার জন্য, তৎক্ষণাৎ আমার আপনার কাজ হবে সাথে সাথে পড়ে ফেলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তৎক্ষণাৎ করে ফেলে। আল্লাহ নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটাকে তোমরা নতুন করো, নবায়ন করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমানকে কিভাবে নতুন করা যায়? নবীজি বললেন ঈমানকে নতুন করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ তৎক্ষণাৎ বলে ফেলেন, ঈমানটা আল্লাহ নতুন নবায়ন করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কাজটা আমরা প্রত্যেকে করি। দুই নম্বর আত্তমা ও শাহওয়ানি, মুনাফিকদের আরেকটা আলামত হচ্ছে শুধুমাত্র যৌন চাহিদা চরিতার্থ করার জন্য সমাজের ভিতরে যৌন সুশ্রুতি তৈরি করা। এখন একটু তাকায় দেখেন আমাদের দেশে পাঠ্যপুস্তকের ভিতরেও নাম করা কিছু মুনাফিকদের কারণে আমার পাঠ্যসূচিতে পর্যন্ত নানা রকমের যৌন সুশ্রুতি প্রবেশ করানো হয়েছে, ঠিক কিনা বলেন? এটা একটা মুনাফিকি কর্মকাণ্ড। আর তোমা উৎসাহী নিজেকে আপনি অনেক বড় মোমেন মনে করতে পারেন। আমার দেশ আপনার দেশ, এই বাংলাদেশে তেমন কিছু নাই, আল্লাহর মায়ায় আমরা বেঁচে আছি। উজবেকিস্তান আমার নিজের চোখে আমি দেখছি, যেই দেশ ইমাম বুখারীর দেশ। আমি ওইখান থেকে আইসা গল্পও করছিলাম আপনাদের কাছে, ইমাম বুখারীর দেশ, ইবনে সিনার মতো দেশ, মানুষের দেশ, এমনকি ইসমাইল কফফাল আশ-শাশি কত বড় আলেম ছিলেন, হেদায়া প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র যারা আলেম হয় হেদায়া কিতাবটা পড়ে। এই কিতাবের লেখক বুরহানউদ্দিন মারগানানি, ওনার বাড়ি সেই উজবেকিস্তান। ইমাম মাতুরিদি, ওনার বাড়ি উজবেকিস্তান। এরকম হাতে যদি বলতে থাকি অসংখ্য আলেম যারা আমাদের মতো আলেম না, আমাদের মতো এক কোটি আলেম যদি এক পাল্লায় রাখেন ইমাম বুখারীর পায়ের ধুলার সমান হবে না। জোরে করে আল্লাহু আকবার। এত বড় আলেম, সেই ইমাম বুখারীর দেশে জালেমদের জুলুমের ফলে এমন অবস্থা হয়েছিল, বড় বড় গর্ত খনন করে তার ভিতরে কোরআনুল করিমকে মানুষ পুঁতে রেখেছিল, গর্তের ভিতরে রেখে দিয়েছিল। এত এত আলেমদেরকে জবা করে দিয়েছে, মসজিদ পড়েছিল, নামাজ পড়ার মতো কোনো ইমাম সেখানে পাওয়া যায় না, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। দিনের পর দিন মসজিদের ভিতরে তালা ছিল, আল্লাহর মেহরবানি এখন আবার নতুন করে খুলে দেওয়া হয়েছে। তুরস্কের ভিতরে কামাল আতাতুর্কের কারণে এমন অবস্থা ছিল কোরআন পড়তে পারে নাই, কোরআন মাটির নিচে পুঁতে রাখা হতো। উইগুরের মুসলমানদের দিকে তাকায় দেখে স্বতন্ত্র মুসলিম ভূখণ্ড উইগুর, তুর্কিস্তানের মুসলমান আজ কি পরিমাণ মজলুম মুসলমান সেখানে। এই জন্য আমার ভাইয়েরা যারা কথাগুলো শুনছেন,
হিসাব করবেন। যদি একটা দেশ থেকে ইসলামকে সরায় দিতে হয়, আলেমদেরকে কোনো না কোনো ভাবে সমাজে চিন্তিত করে নিশ্চিন্ন করে ইসলামী শিক্ষাকে নিশ্চিন্ন করতে পারলেই জাতিবদ্ধ কোরআন বলেন ইসলাম বলেন মুছে দেওয়ার একটা অপচেষ্টা করা যাবে, কিন্তু কোনোদিন আসলে মুছে দেওয়া যায় নাই, যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য যারা এই মুহূর্তে আমার কথাগুলো শুনছেন আপনাদের কাছে জোর দাবি, একটা মুনাফিকি যৌন সুশ্রী নিজেরা দেওয়ার ওটার মধ্যে পা দাও। আমরা আমাদের সন্তানদেরকে নিজেদের প্রয়োজনে আখেরাতের প্রয়োজনে আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা ঘরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা দুর্গ বানায় দেয়। পরে না আমি এরপরে মুনাফিকদের আরেকটি আলামত হচ্ছে আত-তাকাব্বুর ওয়াল ইস্তিকবার, নিজেরা নিজেদেরকে খুব বড় মনে করত। লাউ রুসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। মুনাফিকদেরকে যখন বলা হতো তোমাদের জন্য নবীজি দোয়া করবে, আসো একটু বসো নবীজির সামনে, লাউ রুসাহুম, তখন তারা মাথা নাড়াতে নাড়াতে চলে যেত ওই জায়গা থেকে। দোয়া দিয়ে কি হবে? দোয়া করলে একটা হইল, দোয়া করে আর কি হবে? এরকম মুনাফিক এখনো আসে না?